আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আলু হলো একটা উপকরণ। তো আলুটাকে আমি প্রেশার কুকারে বয়েল করতে দিয়েছি, তো এটা বয়েল হয়ে যা, তারপর আমি দেখাচ্ছি। আজকে যে রেসিপিটা বানাবো তার জন্য আমার বাঁধাকপি লাগবে। তো এই যে বাঁধাকপিটা রাখা আছে, এই বাঁধাকপিটা হলো বয়েল করা বাঁধাকপি। আর লাগবে টমেটো বাটা আর মটরশুঁটি বাটা। তো মটরশুঁটি আর টমেটো এগুলোকে বাটতে হবে। শুধু টমেটো আর মটরশুঁটি না, বাঁধাকপিটাকেও মিক্সচার মেশিনে আপনারা বা শিলে যে যেটাই সুবিধা হয় বেটে নেবেন। তো দুটোই বাটা লাগবে, মটরশুঁটি বাটা, টমেটো বাটা আর বাঁধাকপি বাটা। মটরশুঁটি বাটা হয়ে গেছে, টমেটো বাটা হয়ে গেছে, বাঁধাকপি বাটা হয়ে গেছে। এবার আমার পরবর্তী রান্নার যাওয়ার জন্য প্রস্তুতি। আলুটা বয়েল হয়ে গেছে, এবার আলুটা তেলের মধ্যে ভেজে নেওয়া হবে। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। আলুটাকে সামান্য ভেজে নিয়ে আবার এটাকে তুলে রাখবো, এই তেলের মধ্যেই রান্নাটা আবার করবো। ভাজা হোক, আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এই কড়ার তেলের মধ্যেই আমি একটা তেজপাতা, গোটা লবঙ্গ, দারচিনি, কড়াতে তেলের মধ্যে গোটা গরম মশলা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম। এবার আস্তে আস্তে আমি আমার বাটা জিনিসগুলো দিতে থাকব। টমেটো বাটা দিচ্ছি, দেখে রাখা বাঁধাকপি বাটাগুলো দিয়ে দিলাম। বেটে রাখা মটরশুঁটি বাটাগুলো দিয়ে দিলাম। নুন দিলাম স্বাদ অনুযায়ী, চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, হলুদ দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, বাঁধাকপি দিয়ে আলুর দম। তো নিরামিষের জন্য আমি এর মধ্যে একটু আদার পাউডার দিয়ে দিলাম। এই রান্নাটা একদম নতুন রান্না, বাঁধাকপি দিয়ে আলুর দম। নামটাই কিরকম লাগছে, আমরা শুধুমাত্র বাঁধাকপি খাই, কিন্তু বাঁধাকপি বাটা দিয়ে আলুর দম। তো একদমই রান্নাটার মধ্যে নতুনত্ব আছে, একঘেয়ে রান্না রোজই খাই আমরা, বাঁধাকপির তরকারি, আলুর দম। তো বাঁধাকপি বাটা দিয়ে আলুর দম খাওয়াটা একটা নতুনত্ব ব্যাপার আছে। তো আপনারাও বানান, বানিয়ে খান, ভালো লাগবে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে ছেড়ে দেব। আমার ভেজে রাখা আলুগুলোকে আমি এবার এর মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে এবার আমি এটার সঙ্গে মশলাটাকে, মানে বাঁধাকপি বাটা, টমেটো বাটা, মটরশুঁটি বাটা, এগুলোকে আমি এর মধ্যে মিক্স করলাম। ভালো করে এটা আবার ফ্রাই হবে। এর মধ্যে আমি জল দেবো, কিন্তু পরে দেবো। দেখেই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হবে, দেখতে যেরকম হচ্ছে তার মানে খেতেও খুব সুন্দর হবে। তো আপনারাও বানান, ভালো লাগবে। এবার আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। সামান্য একটু আমি জল দেবো, সবগুলোই তো বয়েল করা, তো সেই জন্য আমার জলের জল লাগবে না। তো তাও আমি অল্প একটু জল দেব।
সামান্য একটু জল দেবো, আমি বেশি জল দেবো না, কিন্তু তলার দিকে পুড়ে না যায় সেই জন্য জল দিয়ে দিলাম। এবার একটু ফুটুক, তারপর দেখাচ্ছি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এবার একটুখানি ঘি দেবো ওর মধ্যে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। চামচ ঘি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আপনারাও বানান, ভালো লাগবে। তো আমার বাঁধাকপি আলুর দম রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।